ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলার পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে কৈলাসহর গৌরনগর ব্লক থেকে ডিএম অফিসে পথযাত্রা করে ঊনকোটি জেলার জেলা শাসক মহাশয়ের কাছে একটি ডেপুটেশন প্রদান করে। এখানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলার সভাপতি প্রহ্লাদ দেবনাথ, সেক্রেটারি পীযূষ দাস সহ অন্যান্যরা। আমাদের ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শ্রমিক সংগঠনের চার দফা দাবির ভিত্তিতে একটা ডেপুটেশন প্রদান করা হচ্ছে। সেই ডেপুটেশনের প্রধান চারটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ন্যূনতম মজুরি নয়, জীবন ধারণের জন্য মজুরি এক। দু নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হেতু জাতীয় শ্রমনীতি, তিন সামাজিক নিরাপত্তা, চার হচ্ছে টিকা ব্যবস্থাকে বন্ধ করা। এই চারটা দাবির ভিত্তিতে ভারতীয় মজদুর সংঘ সমস্ত দেশব্যাপী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আজকে সর্বপরিনিয়োগ করে আমরা প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি। সেই আবেদন উপলক্ষে আমরা আজকে ডিএম মহোদয়ের কাছে ডেপুটেশন প্রদান করছি। Bureau report, Voice 18.